Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. Good evening. এখানে একটু বসতে পারি ম্যাডাম? বসুন ম্যাডাম, নয় রিনা। রিনা রিনা, কি করছেন? বিশেষ কিছু নয়। কেন? না, ওই চা হবে নাকি এক রাউন্ড? আমি সন্ধ্যের পরে চা খাই না। বাহ বাহ, বেশ তো। সন্ধ্যের পরে সাত করে আর কি চা খাই বলুন। আসলে আমি ভাবছিলাম কি কি ভাবছিলেন? হাটটা বেশ ভালো, তাই না রে? কিনে ফেলি। Why can't you get rid of this junk? Well, I'm getting rid of you. টাকাটা দিয়ে দে। 10 টাকা দেবেন? ঠিক আছে। বড্ড বেশি নিলেন। তোর মনে আছে আমার কি গতবার যখন এখানে এসেছিলাম ঠিক এরকমই একটা হার কিনেছিলাম? আমার আর এখানে ভালো লাগে না রে। প্রতিদিন কত নতুন লোক আসে। আমার আমার প্রতিবার মনে হয় আমি আমি ওদের সঙ্গে কলকাতা ফিরে যাই। পাড়ায় গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা মারি। মাও বুড়ি হয়ে গেছে, মায়ের কাছে ভীষণ থাকতে ইচ্ছে করে জানিস। মাকে কতবার বলেছি, মা মা আমার এখানে এসে থাকো। আসলে আসলে মা নিজের বাড়ি ছেড়ে আসতেই চায় না। তুই কলকাতায় যাই কি করবি? সেটাই তো সমস্যা রে। কলকাতায় কে আমায় চাকরি দেবে? কেউ না। আমাকে এত দূরেই পড়ে থাকতে হবে। জানিস, মা বারবার বলে একটা বিয়ে করতে। এত দূরে পড়ে থাকি বলে সেটাও আর হয়ে ওঠে না। আসলে আসলে কোনো মেয়ে কি আর এইভাবে গণ্ডগ্রামে এসে পড়ে থাকতে রাজি হবে বল? দেখ না, খোঁজ কইরে ঠিক বউ পাইয়ে যাবি। তুই বড় চাকরি করিস, কলকাতা হে যাবিস, তোর ভালো বই জুটবে। মা কি আর খোঁজ করেনি? করেছে। আসলে আমাদের অনেক প্যাক না জানিস তো, ব্রাহ্মণ তো। ভালো ঘর হতে হবে, ঠিকুজি কুষ্টি মিলতে হবে, অনেক ঝামেলা রে। আমাদের জানিস ব্রাহ্মণও নাই, ঠিকুজিও নাই। আমরা যাকে খুশি বিয়া করিতে পারি। এই হাতটা ভীষণ সুন্দর, তাই না আমান? জানিস প্রথমবার যখন তোর সঙ্গে এসেছিলাম ঠিক এরকমই একটা হার কিনেছিলাম, কিন্তু
হাড়টা কোথায় হারিয়ে গেছে, এবার আর হারাবো না। আমি কি কিছু অন্যায় করেছি? না, তুই কোনো অন্যায় করিসনি আমার, আমরা দুজনেই কোনো অন্যায় করিনি। ইউ নো হোয়াট, উই হ্যাভ টেকেন ইচ আদার ফর গ্রান্টেড অ্যান্ড দ্যাটস ওয়্যার আওয়ার ক্রাইসিস লাইজ। সত্যি আমায় ছেড়ে চলে যাবি? তা হবে না, আমি তোকে ছাড়তে পারবো না। ইন দ্যাট কেস ওয়াই ডোন্ট উই ডাই টুগেদার অ্যান্ড ইন এভরিথিং। আর ইউ ক্রেজি? I'm not crazy, Jaya. I'm serious. Toh nesha hai gach. You're drunk. Mati shag. Udak. Udike chal? Chal. চিনি বেশি তা দিলাম, চল। কি অদ্ভুত পাখিটা, না? কিরকম অদ্ভুত ডাক! কখনো দুপুরবেলা, কখনো রাতের অন্ধকারে ডেকে ওঠে। আমার কিরকম মনে হয় আমাকে যেন জিজ্ঞেস করছে, ডিড ইউ ডু ইট, ডিড আই ডু ইট, ডিড আই ডু হোয়াট, আমি কী করেছি রে পাখি? Okay, so I did it. I did it. I had the guts. I did it. So what? Adbhut e paki. Shob shomoy jobab diye jay. Wherever I go, shekhane paki ta pouchhay ar amake proshno kore. Ki je eto kouthol, ami to bujhi na. অবশ্য পাখিটার দোষ দিয়ে কী হবে, সকলের একই কৌতূহল। এভরিওয়ান সিমস টু বি আস্কিং দ্য সেম কোয়েশ্চেন, মিস রীনা চৌধুরী, হোয়াট ডিড ইউ ডু টু হ্যাভ আ ডটার who does not have a father? Ami kauke biye korini, kintu amar ekta meye ache. Hai, Rishmir baba nei, kintu tate kar babar ki? Kintu mushkil ta hocche, Rishmi boro hoye jacche. Soon she'll be asking me the same question. Did you do it? Why did you do it, Ma? Nil jane
জমে গেছে বস। চিয়ার্স চিয়ার্স, জীবনে নিয়ে আসে সেলিব্রেশন। চাই শুধু তোমায়। আমার নাম রেশমি। হ্যালো, আমরা ক্যাকটাস। হ্যালো রেশমি, ওয়ার ইন্টারেস্টেড? আপনাদের গান আমার খুব ভালো লাগে। রিয়েলি? তাই আলাপ করতে এলাম। রাত হচ্ছে, ভাত খাবি নাই? আমার এখন ইচ্ছে করছে না, আমি পরে খাবো, তুই খেয়ে নে। তুই পরে খাইলে আমিও পরে খাবো, তোকে খাবার দিয়ে আমি যাব। সত্যি তুই না থাকলে যে আমার কি হতো? থাইকেই বা কি হচ্ছে, সেই তো সারা রাত মন খারাপ করে বসে থাকিস। সত্যি কোনো মানে হয় না বল। আসলে কি জানেন, আমি ইউজুয়ালি এত কথা বলি না, আজকে পাখিটা ডেকে উঠলো তাই এতগুলো কথা বলে ফেললাম। আপনি কিছু মনে করলেন না তো? না না, নট এট অল। আপনার কথা কিছু বলছেন না, আমি শুধু বকবক করে যাচ্ছি। আমি কি বলবো বলুন তো, আসলে আমি এভাবে ঠিক নিজের কথা গুছিয়ে, আপনার যেরকম আপনার মেয়েকে নিয়ে চিন্তা, আমারও তেমনি চিন্তা মৌকে নিয়ে। আমার মেয়ে হোস্টেলে থাকে, দেখতে দেখতে মৌ কত বড় হয়ে গেল। মনে হয় তো সেদিনের কথা, মুখ জন্মালো, ওকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এলাম, কদিন পর ওর মা মারা গেল পোস্ট ডেলিভারি কমপ্লিকেশনস, ডিফেন্স হসপিটালে কিছু করতে পারল না। এরপর 18 বছর কেটে গেল, বিশেষ করুন এই 18 বছর আমি নিজের দিকে তাকাইনি, শুধু ডিউটি করে গেছি, মেয়ের জন্য করেছি, চাকরি করেছি। আমায় তো এই সার্ভিসের জন্যই সব আর্মি বেসগুলো ঘুরে ঘুরে বেড়াতে হয়। এখন যেরকম গুজরাটে আছি, কার্গিল সেক্টরেও ছিলাম কিছুদিন, এখন মাঝে মাঝে আমার কীরকম মনে হয় আমি বোধহয় নিজেকে ডিপ্রাইভ করেছি। What I have done for myself. না মানে মৌ তো বড় হচ্ছে, আমার কাছে তো আর চিরকাল মাঝে মাঝে মনে হয় না অনর্থক নিজের জীবনটাকে কাটিয়ে দিচ্ছে। অনেক রাত হয়ে গেছে,
খাবার দিয়ে দিতে বলি। মৃদুটা কোথায় গেল? এমনিতে কি ধরনের গান শোনো তুমি? কি ধরনের গান শুনি? সব ধরনের গান শুনি। ডিপ পার্পল, পিঙ্ক ফ্লয়েড। ওয়াও, জমে গেছে একদম। ডিপ পার্পল, পিঙ্ক ফ্লয়েড, এগুলো আমাদেরও প্রচন্ড পছন্দ। আচ্ছা, আমাদের গান কোথায় শুনলে তুমি? টিভিতে তোমাদের প্রোগ্রাম দেখেছি আর ক্যাসেট শুনেছি, ভালো লেগেছে। তোমরা কি এখানে শুটিং করতে এসেছো? এক্স্যাক্টলি সো। আমাদের সেকেন্ড অ্যালবাম বেরোবে, অ্যালবামের নাম দিয়েছি আমরা নীল নির্জনে। তো তারই একটা মিউজিক ভিডিও শুট করতে এসেছি। কোথায় হবে শুটিং? এখানেই লোকেশন, এই নদীর ধারে মেইনলি। এক্সাক্ট স্পট এখনো ঠিক হয়নি। আমি কি শুটিং দেখতে আসতে পারি? এনি টাইম, ইট উইল বি আ প্লেজার। ক্যান আই টেক আ পিকচার উইথ অল অফ ইউ? নো প্রবলেম এট অল, এনি টাইম। আমি তাহলে এখন যাই, কাল শুটিং এ চলে আসবো। যা বাবা, ভাবলাম খানিকক্ষণ বসবে, আড্ডা মারবো একসাথে। খেয়ে যাও আমাদের সাথে, আজ আমাদের আর্লি ডিনার, কাল ভোর থেকে শুটিং। না থ্যাংকস, মা নিশ্চয়ই ওয়েট করছে, মার সঙ্গে খাবো। গুড নাইট। ওকে বাই, সি ইউ। বাই বাই, গুড নাইট, লেটস গো গাইস। কাঁদিস না প্লিজ। শুনতে পাচ্ছিস পাখিটা কি বলছে? এর আগে কোনোদিনও পাখিটার ডাক শুনিনি, তুই শুনেছিস? দাঁড়া না, আমার পাখিটা কি বলছে শুনতে দে। পাখিটা কি বলছে জানিস? বলছে, would you do it? তাই বলছে না পাখিটা? কোথায় তুই? এই পাখি, কেন বারবার আমাকে জিজ্ঞেস করছিস, would I do what? বল, কিছু বলছিস না কেন? বল, আমি কি করবো বলে দে। এই মেয়ে কি খুঁজছ? আপনি কে? আমি এখানে বেড়াতে এসেছি, ওই পাখিটাকে খুঁজছি। আমি ওই পাখিটাকে খুঁজছি। পাখিটা বারবার ওরকম ডাকছে কেন বলুন তো? কি জানি, আজ সারাক্ষণ ওরকম করে ডাকছে। পাখিটা আমাকে বারবার জিজ্ঞেস করছে, would I do what? আমাকে কি করতে বলছে পাখিটা? না না না, আমাকে বলছে, আমার সঙ্গে কথা বলছে, আমার কাছে কৈফিয়ত চাইছে, জিজ্ঞেস করছে, Did you do it? সো স্ট্রেঞ্জ, কখনো আপনার সঙ্গে কথা বলছে, কখনো আমার সঙ্গে, আর এখন দেখুন একেবারে চুপ করে গেছে। জানো, আমি একদিনও পাখিটাকে দেখিনি। আই হ্যাভেন্ট ইভেন সিন দিস বার্ড ওয়ান্স, আজও দেখতে পেলাম না, আর এখন বোধ হয় ডাকবে না। চলো ঘরে ফিরে যাই। চলুন।
কোন দিকে তোমাদের ঘর? ওই যে কোনার কটেজটা। তোমরা হানিমুনে এসেছো? হানিমুন না, আমান ইজ মাই ফ্রেন্ড, আমরা এখানে বেড়াতে এসেছি। চলুন চলো। আমাকে ভূতের মতনই দেখতে। দেখো তো লাইটটা হলো কিনা, সান পড়ে গেলে কিন্তু শর্ট মুশকিল হবে। সবাই মোটামুটি তৈরি, আমি দেখছি। অলোক শোনো, দাদা রবিদা বলছে একটু তাড়াতাড়ি করতে, এবারে রোদ পড়ে যাবে কিন্তু। টেল ইউর ডিরেক্টর, লাইট ইজ নট এ প্রবলেম, আই এম রেডি টু শুট, লেট হিম প্লেস দ্য ক্যারেক্টার। ওকে স্যার। এই ক্লিয়ার দ্য জোন, যাদের কাজ নেই বেরিয়ে যাবে এখান থেকে। এই শর্ট রেডি, পজিশন নিয়ে নিতে বলছে। গেট আপ গেট আপ গেট আপ। আমি এখানে শুটিং দেখতে এসেছি। এটা কাজের জায়গা, এখানে ভিড় করবেন না প্লিজ। অলোক দা, জোনটা ক্লিয়ার করিয়ে দিন। চলো যাবো। অর্ডার রবিদা, রেডি অর্ডার স্যার। Roll camera. Rolling. And action. এই মন কিছুতে মানে না হায়, মন বড় অবুঝ, এই মন কিছুতে মানে না হায়। মার খেলি লজ্জা করলো না, আবার গেলি হ্যাংলার মতো ওদের কাছে, আবার মার খাবি না? গেলি কেন ওদের কাছে? ছেড়ে দে, লাগছে। লাগুক, ছাড়বো না। ভয় পাচ্ছিস? না। রাগ করেছিস না? না, আম সরি, রেগে গিয়ে দুম করে তোকে মেরে দিলাম। I'm sorry. It's okay. মুখ গুমড়ো করে থাকিস না, একটু হাস, আরো হাস।